হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব দ্রিলিস আর্তুগ্রুল সিরিজের বিশ্বের 5টি বিশ্ব রেকর্ড সম্পর্কে। তার আগে যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করুন, যাতে করে আমাদের সমস্ত নোটিফিকেশন সবার আগে পেতে পারেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের নির্দেশে পাকিস্তানের টিভি চ্যানেল পিটিভিতে দ্রিলিস আর্তুগ্রুল সম্প্রচার করা হচ্ছে। এই সিরিজ প্রথম দেখানো হয় তুরস্কে 2014 সালে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগানের তত্ত্বাবধানে এই সিরিজ নির্মিত হয়। দ্রিলিস আর্তুগ্রুল সিরিজের এখনও পর্যন্ত 6টি সিজন নির্মিত হয়েছে। উসমানি সাম্রাজ্য বা অটোমান সাম্রাজ্যের উত্থানের ইতিহাস নিয়ে নির্মিত দ্রিলিস আর্তুগ্রুল পাকিস্তানে 14 এপ্রিল 2020 প্রথম পিটিভি হোমে দেখানো হয় এই নাটক। পাকিস্তানে উর্দু ডাবিং হওয়ার পরেই একের পর এক বিশ্ব রেকর্ড ভাঙতে শুরু করে দ্রিলিস আর্তুগ্রুল। এখন আমরা বিশ্ব রেকর্ডগুলির কাউন্টডাউন শুরু করছি। নাম্বার 5, পাকিস্তানের পিটিভি চ্যানেল কর্তৃপক্ষ দ্রিলিস নাটকের এপিসোডগুলি আপলোড করার জন্য এই নাটকের নামকরণে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন। এই চ্যানেলে 24 এপ্রিল 2020 সালে প্রথম এপিসোড আপলোড করা হয়। ভিডিওটি আপলোড করার সাথে সাথে এই চ্যানেলটিতে এত সাবস্ক্রাইবার আসে যে সমস্ত রেকর্ড ভেঙে দেয়। একদিনে 1.3 মিলিয়ন সাবস্ক্রাইবার পাওয়া বিশ্বের প্রথম ইউটিউব চ্যানেল হয়ে যায় এই চ্যানেলটি। নাম্বার 4, এই ইউটিউব চ্যানেল বর্তমান পাকিস্তানের সবচেয়ে বড় ইউটিউব চ্যানেল। একদিনে এই ইউটিউব চ্যানেলে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে, যা এর আগে কোনো ইউটিউব চ্যানেলে আসেনি। নাম্বার 3, 2014 সালে এই ড্রামা সিরিয়াল পথচলা আরম্ভ করে তুরস্কে এবং অনেক দেশে এর ডাবিং হয়, কিন্তু দ্রিলিস আর্তুগ্রুল নাটক পাকিস্তানের মতো আর কোনো দেশে এত বেশি জনপ্রিয় হয়নি। তুরস্ক 2014 সালে আপলোড করা এই ড্রামা সিরিয়ালের ফার্স্ট এপিসোডে এখনও পর্যন্ত 12 মিলিয়ন ভিউজ হয়েছে। সেখানে পাকিস্তানের প্রথম এপিসোড আপলোডের 2 সপ্তাহের মধ্যেই 15 মিলিয়ন ভিউজ খরচ করে চলে যায়। নাম্বার 2, বন্ধুরা, দ্রিলিস আর্তুগ্রুল ড্রামা যখন পাকিস্তানে এসেছে তখন থেকেই ট্রেন্ডিং রয়েছে। কন্টিনিউ 2 সপ্তাহ ধরে পাকিস্তানে টপ 1 ট্রেন্ডে ছিল, এখনও টপ 10 ট্রেন্ডে রয়েছে। এর আগে কোনো নাটক বা ড্রামা এত দীর্ঘ সময় ধরে টপ 10 বা টপ 1 থাকতে পারেনি, ট্রেন্ডিংয়ে থাকতে পারেনি। নাম্বার 1, দ্রিলিস আর্তুগ্রুল সিরিজের নামে তৈরি হওয়া ইউটিউব চ্যানেল 1 মাসের মধ্যে 6.6 মিলিয়ন সাবস্ক্রাইবার হাসিল করে ইউটিউবের সবচেয়ে বড় বিশ্ব রেকর্ড করে। এছাড়াও এই ড্রামা সিরিয়ালের থিম মিউজিক টিকটকে সবচেয়ে বেশি ব্যবহৃত হওয়া মিউজিক। আমাদের ভিডিওগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দ্রিলিস আর্তুগ্রুল সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।